সেন্টেন্স অফ সেন্টেন্স বা কম্বাইন সেন্টেন্সের উপর আকো একটি ভিডিও প্রস্তুত করবলে লো তো মানে আগর ভিডিওতে সেন্টেন্স অফ সেন্টেন্স বা কম্বাইন সেন্টেন্সর সেন্টেন্সক আকো একটা ভিডিও প্রস্তুত করেছিল তাতে একরপা ছয় নম্বর নিয়ম একরপা পাঁচ নম্বর নিয়মলক আলোচনা করা আছে যদি কোনোবাই সেই ভিডিওটি চা নাই র ইংলিশ ইউটিউবত গিয়ে র ইংলিশ লার্নিং একাডেমি বলে সার্চ করক আর প্লে লিষ্টত গিয়ে ভিডিওটি চাই লোক নাইবা এই ভিডিওর ডিসক্রিপশনতে হ্যাঁ লিঙ্ক দিয়া আছে লিঙ্কতে ক্লিক করে ভিডিওটি চাই লোক কারণ আকো নিয়মবর খুবই বিশেষ ক্লাস টেনের স্টুডেন্টর খুবই গুরুত্বপূর্ণ ইয়ার উপরও ক্লাস এইট নাইন আর ইলেভেন টুয়েলভর স্টুডেন্টর খুবই দরকারি হব তো বলা আমি আরম্ভ করো আজির ভিডিওটি আজির ভিডিওটিত মানে শিকাবলে লম কম্বাইন সেন্টেন্স নাইবা সেন্টেন্স অফ সেন্টেন্স নাইবা কম্বাইন সেন্টেন্সর ছয় নম্বর নিয়ম আগর ভিডিওটিত মানে পাঁচ নম্বর নিয়মলক আলোচনা করেছিল তো ছয় নম্বর নিয়মত দিয়া আছে যে ব্যক্তি বুঝা দুটা বাক্যক ব্যক্তি বুঝা দুটা বাক্যক হু বা হুমর সহায়ত এটা বাক্য করা হয় যদি ব্যক্তি বুঝা দুটা বাক্য থাকে তেন কি কার সহায়ত হুর সহায়ত নাইবা হুমর সহায়তে কি করব লাগবে এটা বাক্য করব লাগবে যে ফার্স্ট এক্সাম্পল দিয়া আছে দিস ইজ দ্য গার্ল শি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম দিস ইজ দ্য গার্ল মানে এইজনী ছোৱালী শি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম পরীক্ষাত প্রথম হয়েছিল তো এইটা যেটা কি করা হব কম্বাইন সেন্টেন্স করা হব তো কি হব দিস ইজ দ্য গার্ল হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম এইজনী ছোৱালীয়ে পরীক্ষাত প্রথম স্থান পাইছিল তো সেকেন্ড নম্বর এক্সাম্পল গেছো সেকেন্ড নম্বর এক্সাম্পল দিয়া আছে দিস ইজ দ্য ম্যান আই নো হিম এইজন মানুষক মানে চিনি পাও তো এইটা যেটা কম্বাইন সেন্টেন্স করা হব দিস ইজ দ্য ম্যান হুম আই নো এইজন মানুষ যাক মানে চিনি পাও তো এনেকে হু আর হুম ব্যবহার করে দুটা বাক্য এটা বাক্য করা হয় তারপর সেভেন নম্বর নিয়মলে গেছো সেভেন নম্বর নিয়মত দিয়া আছে সেভেন নম্বর নিয়মত দিয়া আছে যে সময় বুঝা দুটা বাক্য হুয়েন ব্যবহার করে সময় বুঝা দুটা বাক্য সময় বুঝা দুটা বাক্য হুয়েন ব্যবহার করে এটা বাক্য করা হয় তো ফার্স্ট এক্সাম্পল গেছো ফার্স্ট এক্সাম্পলত দিয়া আছে আই রিচ দ্য হোম এইটো আছে থ্রি পি এম আই রিচ দ্য হোম এইটো আছে থ্রি পি এম মানে ঘরত পাইছিল কি আছিল ইয়া কি আছিল তিনি বাজিছিল তো এইটা যেটা কম্বাইন সেন্টেন্স করা হব আই রিচ দ্য হোম হোয়েন ইট ওয়াজ থ্রি পি এম মানে ঘরত পাইছিল যেটা কি মানে তিন বাজিছিল তারপর নেক্সট এক্সাম্পল গেছো রাজু ডাজ নট নো হিম রীনা উইল কাম রাজু ডাজ নট নো ইট রীনা উইল কাম রাজু নাজানে রীনা আহিব তো রাজু ডাজ নট নো হোয়েন রীনা উইল কাম তো কি কি ব্যবহার করা হয়েছে ওয়েন ব্যবহার করা হয়েছে ইয়ার আগতো ওয়েন ব্যবহার করা হয়েছে তো রাজুয়ে নাজানে যে রীনা কেতিয়া আহিব তো এনেদরে সময় বুঝা দুটা বাক্য কি করা হয় ওয়েন ব্যবহার করে এটা বাক্য করা হয় তারপর নেক্সট এইট নম্বর নিয়মলে গেছো এইট নম্বর নিয়মত দিয়া আছে ঠাই বুঝা দুটা বাক্য হয়ার ব্যবহার করে এটা বাক্য করব পারি নাইবা ঠাই বুঝা দুটা বাক্য হয়ার সহায়ত এটা বাক্য করব পারি ফার্স্ট এক্সাম্পল দিয়া আছে যে আই স হিম সাম হয়ার আই কান্ট রিমেম্বার হয়ার মই তেওঁক ক'ৰবাত দেখিছিলোঁ মই মনত পেলাব পৰা নাই ক'ত দেখিছোঁ তো এনেধৰণৰ দুটা ঠাই বুজোৱা বাক্য কি সহায়ৰ ব্যৱহাৰ কৰি কি কৰা হয় এটা বাক্য কৰা হয় যেনেকুৱা এইটো যেতিয়া কি কৰা হ'ব কম্বাইন সেন্টেন্স কৰা হ'ব তেতিয়া কি হ'ব আই কান্ট ৰিমেম্বাৰ মানে মই মনত পেলাব পৰা নাই হয়াৰ আই চাহিম মই তেওঁক ক'ত দেখিছোঁ মনত পেলাব পৰা নাই মই তেওঁক ক'ত দেখিছোঁ মনত পেলাব পৰা নাই তারপর লাস্ট নেক্সট এক্সাম্পল গেছো নেক্সট এক্সাম্পল দিয়া আছে দিস ইজ দ্য হাউস উই লিভ হিয়ার দিস ইজ দ্য হাউস উই লিভ হিয়ার মানে এই ঘরত দিস ইজ দ্য হাউস এইটা হল সেইটো ঘর উই লিভ হিয়ার আমি ইয়াতে কি করো বসবাস করো তো এইটা যেটা কি করা হব কম্বাইন সেন্টেন্স করা হব তেতিয়া কি হব দিস ইজ দ্য হাউস হোয়ার উই লিভ মানে এই ঘরটিতে আমি কি করো বসবাস করো তারপর নেক্সট এইট নম্বর নিয়ম এইট নম্বর গোল এটা নাইন নম্বর নিয়মলে আইসো নাইন নম্বর নিয়মত দিয়া আছে এইটো নিয়ম খুবই গুরুত্বপূর্ণ
দুটা ইন্টারোগেটিভ সেন্টেন্সর এটা কোশ্চেন ওয়ার্ড দুটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কি থাকিব দুটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকিব তারে এটা কোশ্চেন ওয়ার্ড আনটু কোশ্চেন ওয়ার্ডরে এটা কোশ্চেন ওয়ার্ড আর আনটু অক্সিলারি ভার্বরে আরম্ভ করা থাকিলে থাকিলে অক্সিলারি ভার্বরে আরম্ভ হওয়া বাক্যটো আগত লিখি তারপর কোশ্চেন ওয়ার্ডরে আরম্ভ হওয়া বাক্যটো এফার্মেটিভ ফর্মত মানে হাবদ গ্রুপত লিখি তার লগত যোগ করে এটা বাক্য করা হয়। তো এই নিয়মটো হল চমুকৈ এই নিয়মটো হল যে যেতিয়া কি থাকিব দুটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকিব তার এটা যদি কোশ্চেন ওয়ার্ড দিয়ে আরম্ভ করা থাকে আনটো যদি অক্সিলারি ভার্ব দিয়ে আরম্ভ করা থাকে তেতিয়া কি করিব লাগিব তেতিয়া অক্সিলারি ভার্ব দিয়ে আরম্ভ করা বাক্যটো আগত লিখিব লাগিব লিখি তারপিছত কোশ্চেন ওয়ার্ড থকা যেটো কি আছে সেন্টেন্স আছে সেই সেই সেন্টেন্সটো এফার্মেটিভ মানে হাবদ গ্রুপত মানে কোশ্চেন সেইটো কি থাকিব মানে ইন্টারোগেটিভ ফর্মত থাকিব মানে সাবজেক্টৰ আগত কি থাকিব অক্সিলারি ভার্ব থাকিব কেবল অক্সিলারি ভার্বটো সাবজেক্টৰ পিছত বহাই দিলে হৈ গ'ল নাইবা এফার্মেটিভ হাবদ গ্রুপত লিখিলে হৈ গ'ল। তো ফার্স্ট এক্সাম্পলে গৈছোঁ ফার্স্ট এক্সাম্পলত দিয়া আছে ফার্স্ট এক্সাম্পলত দিয়া আছে হোৱাট ইজ হি মেকিং হাউ ডু ইউ নো ইট হোৱাট ইজ হি মেকিং মানে তেওঁ কি বনাই আছে ডু ইউ নো ইট তুমি এইটো জানানে। তো এইটো কি কোশ্চেন ৱৰ্ড দি আৰম্ভ হৈছে আৰু এইটো কি ডু অক্সিলারি ভার্ব দি আৰম্ভ হৈছে তো কি কৰিব লাগিব কোশ্চেন ৱৰ্ড দি আৰম্ভ হোৱা বাক্যটো আগত লিখিব লাগিব আৰু এটা কথা মনত ৰাখিব লাগিব যে লাষ্টত যদি কোনো কম্বাইন সেন্টেন্স কৰোঁতে লাষ্টত যদি ইট থাকে দিছ থাকে সেইবিলাক কি ইট বা দিছৰ কম্বাইন সেন্টেন্স কৰোঁতে ব্যৱহাৰ নহয়। তো কি লিখিব লাগিব ডু ইউ নো ডু ইউ নো লিখিলোঁ তাৰপিছত কি কৰিব লাগিব কোশ্চেন ৱৰ্ড সেই কোশ্চেন ৱৰ্ডৰে আৰম্ভ হোৱা বাক্যটো কি কৰিব লাগিব এফাৰ্মেটিভ ফৰ্মত এফাৰ্মেটিভ কেনেকৈ হ'ব ছাবজেক্টৰ আগত কি আছে অক্সিলারি ভাৱ আছে মানে কোশ্চেন প্ৰশ্নবোধক ফৰ্মত আছে বা প্ৰশ্নবোধক ৰূপত আছে বা ইণ্টাৰোগেটিভ ৰূপত আছে এইটো যেতিয়া এফাৰ্মেটিভ বা হাবদক ৰূপত কৰা হ'ব তেতিয়া প্ৰথমতে ছাবজেক্ট হ'ব তাৰপিছত অক্সিলারি ভাৱটো পিছত বহিব সি ইজটো পিছত যাব। তো প্রথমতে ডু ইউ নো লিখিলো তারপর হোয়াট হোয়াট লিখিলো তারপর হি তারপর ইজ মেকিং দি প্রশ্নবোধক চিন দিব লাগিব দুটা প্রশ্নবোধক চিন থাকলে এটা কি করব অক্সিলারি ভার্ব দিয়ে আরম্ভ হওয়া বাক্যটো আগত লিখিব লাগিব তারপর কোশ্চেন ওয়ার্ডরে আরম্ভ হওয়া সেন্টেন্সটো কি করব এফার্মেটিভ ফর্মত লিখি লাস্টত কি করব প্রশ্নবোধক চিন দিব লাগিব। তাৰপিছত নেক্সট এক্সাম্পল লৈ গৈছোঁ নেক্সট এক্সাম্পলত দিয়া আছে হোৱেৰ ডাছ হি লিভ ডু ইউ নো ইট হোৱেৰ ডাছ হি লিভ তেওঁ ক'ত বাস কৰে ডু ইউ নো ইট তুমি ইয়াত জানানে। তো এইটো কি আছে এইটো কোশ্চেন ৱৰ্ড দি আৰম্ভ কৰা আছে এইটো অক্সিলারি ভাৰ্ব দি আৰম্ভ কৰা আছে লাষ্টত ইট আছে ইটো উঠি যাব তো ডু ইউ নো লিখিব লাগিব প্ৰথমতে তাৰপিছত এইটো কি এফাৰ্মেটিভ ফৰ্মত লিখিব লাগিব। তো এফাৰ্মেটিভ ফৰ্মত যেতিয়া লিখিম ডু ডাজ দি প্ৰশ্ন কৰা বুজালে কি হয় সেইটো প্ৰেজেণ্ট ইণ্ডিফিনিট টেন্সত থাকে তো এইটো ডু ডাজ উঠি গৈ ভাৰ্বৰ লগত কি হ'ব এইটো কি প্ৰেজেণ্ট ইণ্ডিফিনিট টেন্সত লিখিব লাগিব। তো হয়াৰ লিখিলোঁ তাৰপিছত হি লিখিলোঁ তাৰপিছত প্ৰেজেণ্ট ইণ্ডিফিনিট টেন্সত কি ভাৰ্বৰ লগত এজ বাই ইয়েজ যোগ হয় লিভস কারণ সাবজেক্টটা কি আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে তো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সত প্রথমে সাবজেক্ট থাকিব তারপর ভার্বর প্রেজেন্ট ফর্ম থাকিব আর সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার হবে ভার্বর লগত এস বাই ইয়েস বইছে আর কি লাস্টত প্রশ্নবোধক চিহ্ন। তারপর নেক্সট নিয়ম লৈ গৈছোঁ নেক্সট নিয়মত দিয়া আছে টেন নম্বর দিয়া আছে যে দুটা বাক্যর এটা ইম্পারেটিভ সেন্টেন্স আর আনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স দুটা বাক্যর এটা ইম্পারেটিভ সেন্টেন্স আনটু কি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকিলে ইম্পারেটিভ সেন্টেন্সটোরে আরম্ভ করে তার লগত ইন্টারোগেটিভ সেন্টেন্সটো এফার্মেটিভ রূপত লিখি যোগ দিব লাগে। তো এইটো প্রায় আগৰ দৰে দুটা বাক্য এটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি আদেশ অনুরোধ উপদেশ নিষেধ বুঝাব বাক্য আর আনটু কি ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে তেন্তে ইম্পারেটিভ সেন্টেন্সটোরে কি করব ইম্পারেটিভ সেন্টেন্সটো আগত লিখিব লাগিব তাৰপিছত ইন্টারোগেটিভ সেন্টেন্সটো হাবদক ৰূপত লিখি কি কৰিব লাগিব আগৰ নিচিনাকৈ হাবদক ৰূপত লিখি লাষ্টত কিন্তু ইয়াত কি দিব লাগিব ফুল ষ্টপ দিব লাগিব। যেনেকুৱা ফাৰ্ষ্ট এক্সাম্পল লৈ গৈছোঁ ৰাইট ডাউন হোৱাট ইজ হি টেলিং তেওঁ কি কৈ আছে ৰাইট ডাউন মানে লিখা হোৱাট ইজ হি টেলিং মানে তেওঁ কি কৈ আছে লিখা। তো এইটো কি ইম্পাৰেটিভ চেণ্টেন্স আৰু এইটো কি ইণ্টাৰোগেটিভ চেণ্টেন্স তো ইম্পাৰেটিভ চেণ্টেন্সটোৰে আৰম্ভ কৰিব লাগিব ৰাইট ডাউন লিখিলোঁ তাৰপিছতে হোৱাট লিখিলোঁ তাৰপিছতে কি কৰিব লাগিব এইটো ইণ্টাৰোগেটিভ ফৰ্মত আছে এইটো এফাৰ্মেটিভ ফৰ্মত লিখিলে প্ৰথমতে ছাবজেক্ট হি হ'ব তাৰপিছত ইজটো পিছত যাব তাৰপিছত টেলিং দি কি কৰিব লাগিব ইয়াত কিন্তু ফুল ষ্টপ দিব লাগিব এটা ইণ্টাৰোগেটিভ আৰু ইম্পাৰেটিভ চেণ্টেন্স থাকিলে কি কৰিব লাগিব ফুল ষ্টপ দিব লাগিব আৰু দুটাই যদি ইণ্টাৰোগেটিভ চেণ্টেন্স
চয়েস থাকে তেন্তে মার্ক অফ ইন্টারোগেশন মানে প্রশ্নবোধক চিহ্ন দিব লাগিব। তারপর নেক্সট এক্সাম্পল লৈ গৈছো, নেক্সট এক্সাম্পল দি আছে হোয়াট আর ইউ ডুইং লেট মি সি, হোয়াট আর ইউ ডুইং হ্যাঁ তুমি কি করে আসা, লেট মি সি মোক চাব দিয়া। তো এই কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইম্পারেটিভ সেন্টেন্স, তো ইম্পারেটিভ সেন্টেন্সটা কি করব লাগিব, আরম্ভ করব লাগিব লেট মি সি, তারপর এই কি করব লাগিব এফার্মেটিভ রূপ লিখব, এফার্মেটিভ রূপত লিখব লাগিব হোয়াট, তারপর কি এই ইন্টারোগেটিভ হওয়ার বাবে আর টু কি আগত বহিছে, ইউটো পিছত বহিছে, তো আগত কি লিখব লাগিব, ইউ লিখব লাগিব, তারপর আর লিখব লাগিব, তারপর ভাবর লগত আই এন জি ডুইং দি ফুল স্টপ দিব লাগিব। তারপর লাস্ট নিয়মটো লৈ গৈছো, আজির ভিডিওর লাস্ট নিয়মটো হল যে ইলেভেন নম্বর ডেটর সহায়ত, ডেটর সহায়ত দুটা বাক্যক এটা কমপ্লেক্স সেন্টেন্স করবা যায়, ডেটর সহায়ত দুটা বাক্যক এটা কমপ্লেক্স সেন্টেন্স করবা যায়, আমি কি বহু ক্ষেত্রে ডেটর সহায় লই দুটা বাক্য কি করব পারি, মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স করবি বা কম্বাইন সেন্টেন্স করবি। তো ফার্স্ট এক্সাম্পল দিয়া আছে, ফার্স্ট এক্সাম্পল দিয়া আছে দ্য আর্থ ইজ রাউন্ড উই ক্যান প্রুভ ইট, দ্য আর্থ ইজ রাউন্ড উই ক্যান প্রুভ ইট, পৃথিবী গোলাকার বা ঘূর্ণীয়া, উই ক্যান প্রুভ ইট, আমি ইয়াকে প্রমাণ করব পারো। তো এইটো যেতে কি করা হব, কমেন সেন্টেন্স করা হব, এটি কি হব দ্য, কি হব প্রথমতে এই সেন্টেন্স লিখব লাগিব আর লাস্টত কি আছে ইট আছে ইটু উঠি যাব। তো উই ক্যান প্রুভ, উই ক্যান প্রুভ প্রথমতে লিখিলো, তারপর কি দ্যাট মাজত লিখিলো, তারপর দ্য আর্থ ইজ রাউন্ড, উই ক্যান প্রুভ দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। তারপর লাস্ট এক্সাম্পল লৈ গৈছো, লাস্ট এক্সাম্পল দিয়া আছে, লাস্ট এক্সাম্পল দিয়া আছে যে হি ইজ সিনসিয়াৰ, এভৰিবডি সেইজ দিছ, হি ইজ সিনসিয়াৰ, তেওঁ সিনসিয়াৰ, সিনসিয়াৰ, এভৰিবডি সেইজ দিছ, সকলোৱে ইয়াক কয়। তো লাস্টত কি আছে দিছ আছে, দিছটো উঠি যাব। তো এভৰিবডি সেইজ লিখিব লাগিব, এভৰিবডি সেইজ লিখিলো, তাৰপিছত দেট মাজত দেট ব্যৱহাৰ কৰিলো, তাৰপিছত হি ইজ সিনসিয়াৰ ইয়াৰ লগতে যোগ দিলো। তো কি হয়ে গেল এভরিবডি সেজ দ্যাট হি ইজ সিনসিয়ার। তো এনেদরে ডেটর সহায়ত কি করব পৰা যায়, দুটা দুটা বাক্যকে কমপ্লেক্স সেন্টেন্স পৰা যায়, আর বহু ক্ষেত্রে ডেটর সহায় লৈ দুটা বাক্যকে এটা বাক্য পৰা যায়। তো এয়াই আছিল আজির ভিডিওটো, আশা রাখি সকলে কম বেশি পরিমাণে ভিডিওটো বুঝাতে সহায় হয়েছে, যদি ভিডিওটো অকমান ভিডিওটো তো অকমান উপকৃত হওয়া যেন লাগে তেন্তে মোৰ চ্যানেলটো সাবস্ক্রাইব করব আর বেল আইকনটো প্রেস করে রাখব, যাতে মই পরবর্তী ভিডিও আপলোড করার লগে লগে সোনকালে নোটিফিকেশনটো পাই যায়। আর পিছত এটা ভিডিওতে লগ পাওয়ার প্রতিশ্রুতিরে আজির ভিডিওটো ইয়াতে সমাপ্ত করছো, ধন্যবাদ।